দাবি আদায়ের জন্য নামতে হচ্ছে। আমাদের কর্মী নেতা রেলওয়ের এমপ্লয়িজরা তারা ভয় পেয়েছে, স্বাভাবিকভাবে গোটা দেশের গর্ব ছিল চিত্তরঞ্জন রেলওয়ের লোকোমোটিভ ওয়ার্কস। আগামী নভেম্বর মাসে সেই লোকোমোটিভ ওয়ার্কস থেকে 280 কিলোমিটার পদযাত্রা করে বামপন্থী শ্রমিক সংগঠনের সঙ্গে আমাদের রাজ্যের সমস্ত কেন্দ্রীয় বামপন্থী গণ সংগঠনগুলো চিত্তরঞ্জন থেকে রাজভবন পর্যন্ত আসবেন। আসবেন না, মিছিলে আপনাকে আসতে হবে না, পদযাত্রায় আপনাকে আসতে হবে না, কিন্তু আপনার ঘরে যে ছেলেরা রেলওয়ে সার্ভিস কমিশনে পরীক্ষা দিচ্ছে আগামী দিনে দেবে, যে ছেলেরা হচ্ছে ভারতবর্ষের বড় বড় কলকারখানার মতো, আমার রাজ্যের আমার জেলার আগামী দিনের 5টা কেন্দ্রীয় সরকার অধিকৃত শিল্প বন্ধ করে দেওয়ার জন্য শান্ত বলছিল রোড ইঞ্জিনিয়ারিং এর কথা। আমাদের রামকৃষ্ণ স্টেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস, সালকিয়ার ভিশন টু, আপনার সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনকে মডেল স্টেশন করার জন্য সবচেয়ে বড় কর্মকাণ্ড দায়িত্ব নিয়েছেন ব্রিজান্ডু। সেই ব্রিজান্ডুকে আপনি সিগান ইন্ডাস্ট্রিজ পুজো ডিক্লেয়ার করে তাকে বিলগ্নিকরণ করে বেসরকারিকরণ করে দেশের বড় বড় কর্পোরেট সেক্টর হাতে তুলে দেওয়ার জন্য চক্রান্ত করেছে আমার দেশের সরকার। স্বাভাবিকভাবেই একটা দেশের অর্থনীতি কেমন চলছে ভাববেন না, এই সরকারের চরিত্রটা বোঝা দরকার। রেলের উপর আক্রমণ এটা নতুন নয়, এই ব্লু প্রিন্ট তৈরি করা ছিল ইন্ডিয়ার প্রথম সরকারের আমলে, ইমপ্লিমেন্ট হচ্ছে দ্বিতীয় সরকারের আমলে। কারণ তারা জল মাপতে শুরু করেছিলেন, তারা সিদ্ধান্ত করেছিলেন যদি তারা দ্বিতীয় দফা সরকারে আসেন, যে যে কাজগুলো তারা করার জন্য ঠিক করেছিলেন তার প্রত্যেকটি কাজ শুরু হচ্ছে। প্রথম ভারতবর্ষের প্রথম ক্যাবিনেটের মন্ত্রিসভা এবং সে সিদ্ধান্ত নিলেন রেলের 55 বছরের উপর লোকেদের ইয়ারেস ঘটিয়ে প্রায় 1.5 লক্ষের উপর পদ আমাদের এই মুহূর্তে অ্যাবলিশ করে দেওয়া, অ্যাবলিশ মানে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। সংস্থাকে যেমন বিলগ্নিকরণ করা হচ্ছে তেমনি সরকারি পদগুলোকে বিলুপ্তি করা হচ্ছে। দেখেছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন, আমরা ছোটবেলা দেখেছি বেকার ছেলেটা পরীক্ষা দিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অস্তিত্ব আছে দেশের কেন্দ্রীয় সরকারের আমলে ইউনিয়ন।